আসসালামু আলাইকুম গাইস, আজকে চমৎকার একটি টিউটোরিয়াল আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমরা চাই যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বা অনেক ক্ষেত্রে বা কাজে আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবির প্রয়োজন হয়, তো আমরা ভালোভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি না বা পারলেও অনেক কষ্ট হয়, আজকে এমন একটা সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচিত করবো বা দেখাইবো, এক ক্লিকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবেন। কোনো এতে আপনার কোনো খাটনি করতে হবে না, শুধু জাস্ট ক্লিক করবেন, ছবিটা সিলেক্ট করে ক্লিক করবেন, এতে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আপনাকে ওই সফটওয়্যারে চাইলে আপনি আপনার মন মতো আপনার ছবিটাকে এডিটও করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেন কাজে চলে যাই। আপনারা দেখছেন আইএসবি টিউটোরিয়াল, সাথে থাকুন। তো আমরা প্রথমে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে আমি পরে বলবো। অ্যাপ্লিকেশানে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, করার পর আমরা এই যে ফটোতে ক্লিক করব, ফটোতে ক্লিক করার পর একটা ফটো সিলেক্ট করব। ফটো সিলেক্ট করার পর কিছুক্ষণ সময় যাবে আমাদের কাছে প্রসেসিংয়ের জন্য, একটু ডাটাটা চালু করে নিতে হবে, প্রসেসিং করার জন্য একটু সময় নেবে। হ্যাঁ, আমার প্রসেসিং হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রসেসিংটা হয়ে গেছে। হ্যাঁ, প্রসেসিং হওয়ার পরে এখন আমরা যদি চাই আমাদের এই ছবি যে কোনো জায়গায় বা স্থানে বসাতে, এই যে এখানে সফটওয়্যার নিচে অনেক ফাংশান আছে, যে কোনো বিভিন্ন ফাংশান, কালার, এই যে কত রঙের ছবিগুলো আপনারা যেটা আপনাদের পছন্দ হয় ওইখানে, তবে আবার কিছু কিছু ক্ষেত্রে বসানো যাবে না। এই যে যেমন এখানে এই স্টার চিহ্ন, তারা যে চিহ্নটা দেখা যাইতেছে ওইখানে আপনার ছবিটাকে বসাতে পারবেন না, কারণ ওইখানে বসাতে হলে কিছু নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে আপনার ছবিটাকে বসাতে হবে, যেহেতু ওগুলো বিএফএক্টু। ওগুলো ছাড়া সব ফটোর মধ্যে আপনি আপনার ছবিটাকে বসাতে পারবেন কত কালারের ছবি। এটা হচ্ছে এডিটের ক্ষেত্রে যে বিভিন্ন স্থানে ছবিকে বসানো। আর এখন যদি আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবির প্রয়োজন হয় তাহলে আগের এখানে চলে আসতে হবে। সলিডের এখানে চলে আসলে এই যে এখানে একটা ইয়ে দেখতেছেন, এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। ছবিটাকে একটু কালার দেখাতেছে, আমি একটু পরিষ্কার করে নিই। এই যে বাম দিকে নিলেই ছবিটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। তো ছবিটাকে এক ক্লিকে দেখতে পাচ্ছেন, এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমাকে কোনো কিছু করতে হয় না, জাস্ট শুধু ছবিটাকে সিলেক্ট করছি আর এখানে এসে একটা ক্লিক করছি, এতে আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। কত নিখুঁতভাবে আপনারা দেখতে পাচ্ছেন, সত্যি অসাধারণ একটি অ্যাপস। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর এই যে কোণে এই চিহ্নটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এই যে সেভ হয়ে গেছে আমার, এর জন্য একটা অ্যাড আছে দেখতে পাচ্ছেন, অ্যাড আমার সেভ হয়ে গেছে। এখন আমি গ্যালারিতে গিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে ছবিটা চলে এসেছে। তো গাইস, আমাদের ছবিটা গ্যালারিতে চলে এসেছে, সেভ হয়ে গেছে। এখন কোন অ্যাপ্লিকেশানটা দিয়ে আমরা কাজটা করব, সে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার। এই যে এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে সার্চ দিলেই সফটওয়্যারটা পাবেন, আর যদি না পান তাহলে কমেন্ট করবেন অবশ্যই, তো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্লে স্টোরে আপনারা সার্চ দেওয়ার সাথে সাথে পাবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, বানানটা একটু দেখে নেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার আমি স্ক্রিন এটার বানানটা দিয়ে দিব। তো গাইস, ঠিক আছে, আজকের মতো এতটুকু। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে শিক্ষণীয় ও টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।